হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা হেভি পাইল, যেটা আমি নিয়েছি আমার লোকাল মার্কেট থেকে। তো সেটা তোমাদেরকে দেখাবো, কারণ তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলে যে দিদি হেভি পাইল পরে কোনো ভিডিও আপলোড করো বা একটা হেভি পাইল কেনো। তো আজকে কিনে নিয়েছি, তো সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে পাইলটা কেমন হয়েছে। তো চলো ঝটপট দেখিয়ে দিই আমার পাইলটা আজকে কেমন কিনেছি, ঠিক আছে? এই যেহেতু লোকাল মার্কেট থেকে নিয়েছি, তো এরকম একটা প্যাকেজিং এ পাইলটা দিয়েছে। তো তোমাদেরকে পাইলটা দেখাচ্ছি দাদা, এই যে এরকম একটা প্যাকেজিং এ দিয়েছে। তো যাই হোক, এটা আমার খোলা হয়নি। তো এই যে এই একটাই দেখাচ্ছে তোমাদেরকে, টোটালটাই এরকম ডিজাইন করা আছে, দেখছে পাচ্ছ? পুরো স্টোন দেওয়া, ওকে, পিওর স্টোন, স্টোন দিয়ে পুরো ওয়ার্ক করা আছে আর পুরো ঘুঙরু আছে, ঠিক আছে? এই যে এরকম টাইপের আসছে পাইলটা, খুব সুন্দর না? খুব সুন্দর। তো এই পাইলটা নিয়েছি, আর এর সাউন্ড, পাইলের সাউন্ড খুবই হালকা, হেভি পাইল বলে যে খুব বেশি ভারী সাউন্ড তা না, কিন্তু খুবই হালকা, কিন্তু দেখতে কিন্তু দারুণ। দেখো, বুঝতে পারছো পাইলের সাউন্ডটা? ওকে, চলো তোমাদেরকে পরে দেখাই পাইলটা আমার পায়ে কেমন লাগছে। ওকে, তো ফার্স্টে তো তোমার এটা খুলতে হবে, তাই না? এটা আমি খুলে রাখিনি, তো সেই জন্য একটু অসুবিধা, এটা পরে তো পরা যাবে না, দেখতে অন্যরকম লাগবে, তাই না? আচ্ছা, এটা খুলে দিয়েছি। আর এটা বেশি কিন্তু প্রাইসও নয়, মাত্র কত নিয়েছিল, 280। ওকে, তার মধ্যে ডিসকাউন্ট ছিল অবশ্যই, ঠিক আছে? তো চলো পায়েলটা পরে দেখে কেমন লাগছে। অলরেডি আমার পায়ে একটা পায়েল পরা আছে, সো সেটা তো খুলতে হবে, কারণ ডবল পায়েল তো পরা যাবে না, সেটাকে প্রথমে খুলে নিই। ওকে, নেক্সট পায়েল পরে নিচ্ছি। এর সঙ্গে যদি হেভি তোমার ইয়ে দেওয়া যায়, হেভি ঘুঙরু যদি দেওয়া যেত আরো বেশি ভালো লাগতো। তো দেখতেই পাচ্ছ, আশা করি তোমাদের পাইলটা ভালোই লেগেছে, খুব বেশি হেভি না হলেও ঠিকঠাকই আছে। তো তো কেমন লাগছে আমার নিউ হেভি পাইলের ডিজাইন অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি লাইক করে দেবে। ওকে, তো চলো আজকে এখানে, আবার দেখা হচ্ছে আরো একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব ভালো থাকবে।